हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल सोनियास कुकिंग। आज आबारो चले आसलाम एक नतून ओ अनेक मजार एक रेसिपी। एटा अनेके अनेक भावे तैरी करेछे, आमी एकटु अन्यरकम एवं भिन्न स्वादेर करे तैरी करे देखाबो किभाबे शाही मालाई टुकड़ा तैरी करा जाए। ताहले चलुन देखे निया जाए किभाबे आमी शाही मालाई टुकड़ा तैरी करी। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন এগুলো চতুর্পাশে ঠিক এভাবে কেটে নিব। কেটে যে বাকির অংশ দেখছেন এটা ফেলে দেব না, এটা দিয়েও খুব সুন্দর এবং মজার পাকোড়া তৈরি করা যায়। ঠিক এভাবে সবগুলো রুটি কেটে নেব। সবগুলো টুকরো কাটা হয়ে গিয়েছে, দেখুন। যেহেতু আমি শাহী মালাই টুকরো বানাবো, সেজন্য এর ভেতরের পুরটা এখন তৈরি করে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এর ভেতরের পুরটা তৈরি করি। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। দিয়ে এখন সুজি ঘন হয়ে এবং ফুটিয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। সুজি ফুটিয়ে উঠেছে এবং ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিও আপনারা যে যে তার স্বাদ মতো দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে ঠিক সেরকম চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার পরে আর একটু ছেড়ে দেবে, ঠিক ততটুকু ঘন হয়ে আসা পর্যন্ত আবার জাল দিয়ে দেব। তো ভিউয়ার্স, ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছে, দেখুন। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে, এই জন্য ঠিক এই অবস্থায় নেমে নিতে হবে। এখানে আমি একটি পাত্র বসে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখন এটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত জাল দিয়ে নেব। যেহেতু আমি মালাই টুকরো বানাবো, সেজন্য দুধটা একদম মালাইয়ের মতো করে জাল দিয়ে নেব। এখানে মালাই তৈরি হতে থাক, এর ফাঁকে তৈরি করে নিব শাহী টুকরা। এখানে আমি একটি রুটির টুকরা নিয়েছি, এর উপর একটু পানি ছিটিয়ে ভিজিয়ে নেব। বেশি ভিজানো যাবে না, জাস্ট হালকা একটু ভিজিয়ে নিতে হবে। নিয়ে একটি বেনির সাহায্যে ঠিক এভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে। এটা অবশ্যই সাবধানে করতে হবে, খুব জোরে বেলা যাবে না।
ঠিক এভাবে সবগুলো রুটি বেলে নেব। তো ভিউয়ার্স সবগুলো রুটি এভাবে বেলে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা পুর দিয়ে। অবশ্যই খুব সাবধানে এবং আলতো হাতে এভাবে মুড়িয়ে মুড়িয়ে ফোল্ড করে নিতে হবে। এই সময়টা অবশ্যই অনেক সাবধানে করতে হবে, না হলে রুটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এভাবে সবগুলো রুটি আমি ফোল্ড করে নেব। তো ভিউয়ার্স সব শাহি টুকরা রেডি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সেই মালাই। এখন কিছু চেরি টুকরা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার মধ্যে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও দেখতে থাকুন নিত্য নতুন ও মজার মজার রেসিপি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবারও আসবো আরও নতুন ও মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।